আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা অল্প সময়ের মধ্যে একটি দৃশ্য ড্রয়িং করব। এখানে দেখতে পাচ্ছেন দুইটা সোজা দাগ দিলাম, এরপর নিচে আরেকটা দাগ, তিনটা ক্রমে ছোট থেকে বড়। এইভাবে মিলে দিলে দেখুন একটি ঘরের সুন্দর দুইটা চালা হয়ে গেল। সোজা একটা দাগ দিয়ে এই দাগের সাথে মিলাই দিব, আবার একটু বাড়াই দিয়ে এটার সাথে সোজা নিয়ে আসবো। দেখুন কত সহজে একটি বারান্দাওয়ালা ঘর, গ্রামের ঘর বাড়িগুলো বারান্দাওয়ালা হয়, এরকম করে সহজে আমরা একটি বারান্দাওয়ালা ঘর আঁকতে পারি। সোজা একটি খুঁটি দিলাম, এখন আমরা কি করব, এই মাঝে একটি দরজা দিব, উপরেরটা মিলাই দিলাম। এই দরজা বরাবর উপরে একটি জানালা, এই পাশে আরেকটি জানালা, দুই পাশে দুইটা জানালা দিলে কিন্তু আরও সুন্দর দেখায়। এখানে ঘরের ওপরে বা ঘরের পিছনে আমরা কলা গাছের পাতা আঁকবো। কলা গাছের পাতা কিন্তু সহজে এইভাবে আঁকা যায়, এটা কিন্তু ছোট্ট বাচ্চারা সহজেই আঁকতে পারবে। এইভাবে করলাম, এখন আমরা উপরে আরেকটা করে দিলাম। এতে সহজেই দেখুন একটি কলা গাছ আঁকলাম বা কলা গাছের পাতা আঁকলাম, এভাবে সোজা এই দাগের সাথে মিলাই দিলাম। কত সহজে একটি সুন্দর দৃশ্য আঁকছি। এইভাবে এসে দেখুন এটা দাগ দিলাম একটা, এই পাশে আরেকটি দাগ বাঁকা করে, এটা হয়ে গেল রাস্তা। এখান থেকে আমরা একটু আঁকাবাঁকা করে ওপর দিকে তুলে দিব, এবং যত ওপর দিকে উঠব তত কিন্তু সরু করে দিব, তাহলে কিন্তু গাছের ডালপালা হয়ে যাবে সহজেই। এই পাশ থেকে যদি গাছটা দেওয়া যায়, গাছের ডালপালাগুলো সুন্দর করে দেওয়া যায় এবং পাতাগুলো দেওয়া যায়, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগবে। এই কৌশলটি আপনারা অনুসরণ করুন এবং সহজে আঁকুন দৃশ্য। তার আগেও বলে নিই, আমি ভিডিও শেষের মুহূর্তে এসে আমি বলে নিই, এখানে আমি ব্যবহার করছি 6B পেট্রাফোনিক গোল্ড পেন্সিল, 6B পেট্রাফোনিক গোল্ড পেন্সিল। এখানে এরকম করে ঝিরি ঝিরি পেন্সিল দিয়েই দেখুন আমি যেভাবে করছি আপনারা সেইভাবেই অনুসরণ করেই সহজেই কিন্তু গাছের পাতাগুলো দিতে পারেন। ছোট ছোট গাছের পাতা একেবারে স্পষ্ট না হলেও হবে, এভাবে শুধু বোঝালেই হবে। আর আমি ব্যবহার করছি এখানে A4 সাইজের একটি কাগজ, A4 সাইজের সাদা কাগজ। আপনারা A4 সাইজের সাদা কাগজে সুন্দর একটি দৃশ্য আঁকবেন। এখন আমরা পাতাগুলো সুন্দর করে করছি, নিচের দিকে একটু গাঢ় রাখার চেষ্টা করছি। একেবারে যদি হালকা করে দিই তাহলে সুন্দর লাগবে না, কোথাও বা গাঢ় কোথাও হালকা দিতে হবে। এরকম দেখুন এমনভাবে ঘুরাচ্ছি যেন দেখে দূর থেকে দেখে মনে হবে ছোটো ছোটো পাতা। আরেকটা দাগ দিয়ে দূরের প্রান্ত বোঝালাম, এখন এই পাশে দেখুন দূরের গাছপালা। এখানে আমরা মাঝে নদী হয়ে গেল, এখানে সোজা সোজা দাগ দিলাম উপর দিকে। এগুলো কি, এগুলো হচ্ছে ফেন্স, বা ইংরেজিতে ফেন্স বা ঘিরা যাকে বলা হয়। হয়ে গেল অল্প সময়ের মধ্যে সুন্দর একটি গ্রামের দৃশ্য। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।